হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো রয়েছ সকলকে জেআর্স ইংলিশে স্বাগত আজকের যে ভিডিওটিতে আমরা দেখব সেটি হলো ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এই যে ক্লাসগুলো রয়েছে এদের ফার্স্ট ইউনিট টেস্ট বা সেকেন্ড ইউনিট টেস্টে যে ডায়লগ রাইটিং ইম্পর্ট্যান্ট বা থার্ড ইউনিট টেস্টে সো আজকে আমরা যে ডায়লগ রাইটিংটা আলোচনা করবো সেটি হলো বিটুইন ইউ অ্যান্ড আ বুক সেলার বাংলা মানে সহ আমরা আলোচনা করব সো মূল ভিডিওতে যাব এবং খুব সুন্দর সহজ সরল ভাষায় কীভাবে লেখা আছে সেটা দেখব তবে তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন আসছ প্লিজ সাবস্ক্রাইব জেআর্স ইংলিশ সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো জে আর্স ইংলিশ তোমাদের জন্য পর ভিডিও আসবে এই যে ডায়লগটি দেখতে পাচ্ছ ডায়লগ রাইটিং এটা ভীষণ সহজ খুব ছোট ছোট্ট সেন্টেন্স এবং খুব সহজ সরলভাবে বাংলায় ব্যাখ্যা করে দিয়েছি দেখে নাও সো ডায়লগ রাইটিং ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন সকলের জন্য ইম্পর্ট্যান্ট ডায়ালগ রাইটিং হলো উইথ আ বুক সেলার বই দোকানে গেছো তুমি বই কিনতে তো বই দোকানের সঙ্গে তোমার কীরকম কথাবার্তা হলো ইংলিশে দেখো সেইভাবেই এখানে লেখা রয়েছে খুব সুন্দরভাবে একদম সহজ সরল ভাষায় একদম যেটা তুমি খুব সহজেই মনে করতে পারবে এবং ভালো করে মুখস্থ করে নিতে পারবে খুব ইজিয়েস্ট ওয়েতে লেখা আছে দেখো মাই সেলফ তুমি নিজে বলছো এক্সকিউজ মি মে আই বাই সাম বুকস ফ্রম ইউ মাফ করবেন আপনার কাছ থেকে কিছু বই কিনতে পারি বুক সেলার সিওর অবশ্যই অফকোর্স নিশ্চিত ইউ ক্যান বাই অবশ্যই কিনতে পারেন হোয়াট টাইপ অফ বুকস আর ইউ লুকিং ফর কী ধরনের বই খুঁজছেন আপনি মাই সেলফ আমি বললাম আই এম ইন্টারেস্টেড ইন বুকস রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইয়ের প্রতি আগ্রহী ডু ইউ হ্যাভ এনি অফ হিজ বুকস আপনার কাছে কি ওনার কোনো বই আছে বুক সেলার আপ অ্যাপসারে উঠলি অবশ্যই আছে আই হ্যাভ বুকস অফ ট্রে গ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই আমার কাছে অবশ্যই আছে ডু ইউ হ্যাভ অ্যান স্পেসিফিক প্রেফারেন্স আচ্ছা আপনার কি কোনো বিশেষ কোনো বইয়ের প্রতি ঝোঁক রয়েছে আপনার মাই সেলফ আই উড লাইক টু বাই গীতাঞ্জলি বলাকা অ্যান্ড সাম অফ ইস নভেলস আমি কিনতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি বলাকা এবং ওনার কিছু উপন্যাস বুক সেলার অল রাইট ঠিক আছে ইজ দেয়ার আর রিজন ইউ ওয়ান্ট টু বাই দিজ পার্টিকুলার বুকস আচ্ছা বিশেষ কি কোনো কারণ আছে আপনি এই যে বইগুলো কিনতে চাইছেন মাই সেল হি ওয়ান দ্য নোবেল প্রাইজ তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন হাউ ক্যান আ বেঙ্গলি আর নট রিড টেগার্স বুক একজন বাঙালি রবীন্দ্রনাথের বই না পড়ে কীভাবে থাকতে পারেন বুক সেলার হ্যাঁ দ্যাটস গ্রেট পয়েন্ট আর খুব ভালো যুক্তি দিয়েছেন তো হিয়ার্স হিয়ার আর দ্য বুকস ইউ রিকোয়েস্টেড এই যে আপনার বই যেগুলো আপনি চেয়েছিলেন মাই সেলভ হাউ মাছ ডু আই হ্যাভ টু পে আচ্ছা কত টাকা আমাকে দিতে হবে বুক সেলার ইটস জাস্ট রুপিস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর অল অফ দেম এই সব কিছুর জন্য দেড় হাজার টাকা ও মাই হিয়ার্স দ্য মানি এই যে টাকা বুক সেলার থ্যাংক ইউ ধন্যবাদ সো দেখো ভীষণ ছোট্ট ছোট্ট সেন্টেন্স এবং খুব সহজ সরল কনস্ট্রাকশন আর সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেখো খুব ইজি ওয়ার্ড সো তোমরা খুব সহজেই কিন্তু এগুলো ভালো করে নিজেদেরকে তৈরি করে নিতে পারো পরীক্ষার জন্য সো এই রকম ধরনের ডায়লগ তোমাদের যদি আর কোনো দরকার থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমাদেরকে বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করতে লাইক করতে ভিডিওটাকে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যারা আসছে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব জেআর্স ইংলিশ তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করছি তোমাদের জন্য আমার এই চ্যানেল সো তোমাদের জন্যই সব কিছু তাই তোমরা দেখতে থাকো জেআর্স ইংলিশ শেষ পর্যন্ত এরকম ভিডিওগুলো দেখবে এবং যা যা লাগবে অবশ্যই কমেন্টে লিখবে সো আপাতত এই পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই